বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন কিছু বিল্ডিং রয়েছে যেগুলো দেখা মাত্রই আপনাদের হাসি চলে আসবে, কিন্তু বিল্ডিং গুলোর ভিতরে যাওয়ার পরে আপনার মনে হবে যেন আপনি অন্য জগতে চলে এসেছেন এবং ঘরগুলোর মধ্যে কোনো রহস্য লুকিয়ে রয়েছে। আর আজকের ভিডিওতে আপনারা এমন কিছু বাড়ি সম্পর্কে জানতে চলেছেন যেগুলোর বাইরের এবং ভিতরের দৃশ্য আপনাকে অবাক হতে বাধ্য করবে। চলুন তাহলে জেনে আসি এমনই কিছু অবাক করা বাড়ি সম্পর্কে। নাম্বার ওয়ান, প্রথম দেখায় হয়তো কেউ কল্পনাও করতে পারবে না, পরিত্যক্ত শিপইয়ার্ডের ট্রেনটির মধ্যে রয়েছে অত্যন্ত বিলাসবহুল এবং ইউনিক একটি হোটেল। 2011 সালে বিজনেসম্যান এডউইন কর্ম্যান নষ্ট হয়ে যাওয়া এই ক্রেনটি কিনেছিল। এরপরে সে তার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ক্রেনটিকে হোটেলে রূপান্তর করে আর পুরো হোটেলটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 7 বছর। এর পাশাপাশি 100টি আলাদা আলাদা কোম্পানিকে হোটেলটি নির্মাণের জন্য কাজ দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটি কম্পার্টমেন্ট তৈরি করার জন্য প্রায় $1 মিলিয়ন খরচ করা হয়েছে। আর বর্তমানে নেদারল্যান্ডের এই হোটেলটিতে এক রাত কাটানোর জন্য 1000 ইউরোরও বেশি খরচ করতে হয়। যদিও বা এটি দেখে মানুষজন প্রথমে হাসাহাসি করেছিল, কিন্তু এর মাধ্যমেই বোঝা যায় বিজনেসম্যানটি আসলে কোনো ভুল ডিসিশন নেয়নি। নাম্বার টু, বন্ধুরা, আপনারা যদি অনেক বেশি সাহসী না হন তাহলে এই হোটেলটিতে ভুলেও রাত কাটাতে পারবেন না, কারণ এটি শুধুমাত্র হিল ক্লাইম্বারদের জন্যই বানানো হয়েছে। শত শত ফুট উচ্চতায় ছোট ছোট হাউস ক্যাপসুলগুলো এভাবেই ঝুলে রয়েছে। পেরুর ইনকাসে থাকা ক্যাপসুলগুলো প্রত্যেকটা কেবিনে 4 জন মানুষ যেন থাকতে পারে ওই রকম ভাবে ডিজাইন করা হয়েছে এবং ক্যাপসুলের ভিতরে রয়েছে অত্যন্ত আরামদায়ক কিছু বিছানা, সৌরশক্তি চালিত লাইট এবং ফ্যান, এমনকি এখানে অনেক লাক্সারিয়াস একটি টয়লেটও রয়েছে। আর এখানে যদি আপনারা থাকতে চান তাহলে 1300 ফিট উচ্চতায় কেবল বেয়ে উঠে তারপরে আপনাকে $550 পে করতে হবে। এরপরে কেবিনগুলোতে রাত্রিযাপনকালে আকাশের মধ্যে তারার ঝলকানি এবং নিচের দিকে শহরের মনোরম দৃশ্যগুলো দেখলে আপনার সারাদিনের ক্লান্তিগুলো এক নিমিশেই দূর হয়ে যাবে। নাম্বার থ্রি, বন্ধুরা, অ্যালেক্স শ্রেডার এবং ওয়ার্ড শেলি নামের দুই বন্ধু মিলে 42 ফুট লম্বা একটি রিয়েক্টর দিয়ে এই বাড়িটি নির্মাণ করেছে। আর বাড়িটিকে 14.7 ফিট উচ্চতায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারার সক্ষমতা দিয়ে বানানো হয়েছে। তবে বাড়িটির 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাটা নির্ভর করে বাতাসের গতিবেগ এবং বাড়ির ভিতরে থাকা মানুষজনের মুভমেন্টের উপরে। বাড়িটির দুই পাশে 2টি আলাদা আলাদা লিভিং এরিয়া রয়েছে যেখানে ঘুমানো এবং কাজ করার জন্য পর্যাপ্ত জায়গা রাখার পাশাপাশি এখানে রয়েছে গ্যাস স্টোভ, রেফ্রিজারেটর, রান্নাঘর এবং আলাদা একটি প্রাইভেট ব্যালকনি। তবে মুভমেন্টের কারণে বাথরুমের অবস্থানটা একদম মাঝখান বরাবর রাখা হয়েছে। আর বাড়িটি বানানোর পরে তারা এখানে 5 দিন ছিল এবং তারা দুইজন জানিয়েছে এখানে থাকাটা তাদের কাছে স্পেসশিপে ট্রাভেল করার মতো মনে হয়েছে। নাম্বার ফোর, বন্ধুরা, আপনি যদি এই ঘরটা দেখে মুরগির খোয়ার মনে করে থাকেন তাহলে আপনি কিন্তু অনেক বড় ভুল করেছেন, কারণ গ্রেগরি ক্লোন নামের লোকটি ডাম্পেস্টারটিকে সুন্দর একটি রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছে। ছোটখাটো ঘরটিতে থাকার জন্য পর্যাপ্ত জায়গা থাকার পাশাপাশি অনেক সুন্দর একটা কিচেনও রয়েছে। এর বাইরে আপনার সারাদিনের ক্লান্তি দূর করার জন্য ঘরটির মধ্যে একটি শাওয়ার এবং টয়লেটও রয়েছে। যদিও বা এত ছোট ঘর দেখে সবাই অনেক হাসাহাসি করেছিল, কিন্তু বানানোর পরে এই ঘরটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসে, এমনকি অনেক টাকা খরচ করে তারা ঘরটির মধ্যে থাকার জন্য প্রস্তুত রয়েছে। নাম্বার ফাইভ, বন্ধুরা, এই বিল্ডিংটি দেখে প্রথমেই হয়তো আপনারা ভাবতে পারেন আপনাদের ঘরের সিঁড়ির রুমটাও এর চাইতে বড় রয়েছে, কিন্তু আমাদের ধারণাকে ভুল প্রমাণ করে বিল্ডিংয়ের ভিতরটা সবাইকেই অবাক করে দিয়েছে। আমরা যদি বিল্ডিংয়ের ভিতরে যাই তাহলে যদিও বা করিডোরের মধ্যে সামান্য পরিমাণ জায়গা দেখতে পাবো, কিন্তু বাকি পার্টগুলোতে রয়েছে যথেষ্ট পরিমাণ জায়গা, যেখানে আপনারা দেখতে পাবেন একটি লিভিং রুম, কিচেন, 2টি বেডরুম, 3টি বাথরুম, এমনকি একটি লন্ড্রি রুমও রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।